জীবনে একটা জিনিস খুব ভালোভাবে শিখলাম, সেটা হচ্ছে গিয়ে জীবনে প্রচন্ড সাকসেস হতে হবে। তুমি জীবনে যখন সাকসেস হবা, ঠিক সেই মুহূর্তে তোমার অনেকগুলো ভালোবাসার মানুষ হবে। আমি প্রতিনিয়ত আমি এটা দেখেছি যে আমার ভালোবাসার মানুষের অভাব, আমার এত এত এমন মানুষ থাকতেও আমি নিজের চোখে এটা দেখেছি যে আমার কেউই নেই। যখন আমার সবকিছু হবে তখন আমি ঠিক তার চেয়েও দ্বিগুণ ভালোবাসার মানুষ পেয়ে যাব। কিন্তু আজকে এই খারাপ সময়ের মাঝে যারা আমাকে প্রচন্ড অবহেলা করতেছে বা এখনো করে যাচ্ছে, তাদেরকে আমি কখনো ভুলবো না। যখন আমি সাকসেসটা হব ঠিক সেই মুহূর্তেই আমার এত এত ভালোবাসার মানুষ হবে যা বলার বাহিরে। কি চাই? হ্যাঁ, এই টাকা পয়সা, তারপরে ভালো একটা দিন, এইগুলোর জন্য মানুষ মানুষকে ছেড়ে যায়, একটু মূল্যায়ন করে না। আমার এত এত আপন মানুষ ছিল, তারা আজকে আমাকে পর করে দিচ্ছে। কিসের জন্য? শুধুমাত্র এই বাস্তবতার মাঝে কিছুটা সফলতা, টাকা পয়সা, ভালো একটা সময়, এইগুলোর জন্যই তারা আমাকে ভুলে যেতে পারছে। কিন্তু আমি ঠিক এইগুলোকে অর্জন করে একটা সময়ের পর আমি তাদেরকে এইটা বোঝাবো যে মানুষের খারাপ দিন থাকতেই পারে। তাই বলে যে মানুষকে অবহেলা করতে হবে বা তাদেরকে ছেড়ে যেতে হবে, এমনটা করা উচিত না। আমি এই জিনিসটাই একটা সময়ের পর সবাইকে বোঝাবো। লাইফে প্রচণ্ড সাকসেস হব, এতটাই সফল হব যে আমার শত্রু দূরের কথা, যারা আমার আপন হয়নি তারাও এসে এত আপন দেখাবে যা বলার বাহিরে। আমি সেই মানুষগুলোকেও আমার পিছনে পিছনে ঘোরাবো যারা আমাকে প্রচণ্ড অবহেলা করছে বা এখনো করে যাচ্ছে। আমার আপন মানুষ, আমার ভাই বেড়া, তার বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, তারা কিনা আমার সাথে মনে করে, এই যে আমার বন্ধু বান্ধব, হ্যাঁ তোরা যারা পাশে ছিলি বা এখনো আছো, হ্যাঁ তোরা প্রমাণ দিছ যে খারাপ সময় মানুষ পাশে থাকে। কিন্তু আমার বিশ্বাস কর, এমন কিছু মানুষ আমি নিজে দেখছি যে যারা বিপদের সময় পালাইছে, একটু সাপোর্ট দেয় নাই, তারা যে ভালোবাসার মানুষ বা একসময় ছিল সেইটার প্রমাণ তারা দেয় নাই। তারা তাদের স্বার্থটা দেখে চলে গেছে, অথচ আজকে হয়তো আমার খারাপ দিন আসছে। মানুষের খারাপ দিন তো হতেই পারে, একটা মানুষ কি চাইলেই সফল হয়ে যায়? তার অনেকটা পরিশ্রমের প্রয়োজন, অনেকটা সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমার সেই দিনটা আসার আগে তারা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এইটা বলবো, একদিন আমি এমন সফল হব যে সেই মানুষগুলো প্রচন্ড আফসোস করবে, এই জন্য যে একদিন যাদেরকে এত অবহেলা করছি, যেই মানুষটাকে একটু মূল্যায়ন করিনি, আজকে সেই মানুষটা এতটা সফল, তাও আবার আমাদের চিনা পরিচিত মানুষ। ঠিক তখনই আমি আমার আপন মানুষগুলোরে, হ্যাঁ যারা ভালোবাসার মানুষ ছিল, যাদেরকে এত ভালোবাসতাম, ঠিক সেই মানুষগুলোরে আমি তখনই দেখাবো যে লাইফে সফল জিনিসটা কি।